নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। টানা তিন দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে আমাদের বাঁকুড়াতে, প্রচুর প্রচুর বৃষ্টি এই তিন দিনে হয়েছে। এই গাছগুলি সব ডরমেন্সিতে আছে, এই সময় প্রত্যেকের গোলাপ গাছ ডরমেন্সিতেই থাকে। আর এই রকম টাইমে এই অতি বৃষ্টির ফলে আমাদের ডরমেন্সির গাছগুলির কী কী অসুবিধা হতে পারে সেটা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরব। প্রথম কথা, গাছ যখন ডরমেন্সিতে থাকে তখন এই রকম টানা বৃষ্টি আসলে ডরমেন্সির ব্যাপারটাকে অনেকটাই আমাদেরকে পিছিয়ে দেয় বা লেট হয়ে যায়। পরবর্তী ডরমেন্সি ব্রেক করানো, গাছ প্রুনিং করা বা আদার্স যে সমস্ত কাজ সব থাকে সেগুলো অনেকটাই লেট হয়ে যায়। দেখুন, আমার গাছগুলি ডরমেন্সি অনেক গাছেই কিন্তু একদম পুরোপুরি ডরমেন্সি চলে এসেছিল। আমরা সাধারণ অর্থে ডরমেন্সি বলতে যেটা বুঝি, যে গাছের নতুন করে গ্রোথ হবে না এবং নতুন করে ব্রাঞ্চ আসবে না, এটাকেই আমরা মেইনলি সহজভাবে যারা বাগান করি তারাই ডরমেন্সি বলতে এই ব্যাপারটাকেই বুঝি। তো এই সব গাছগুলো পুরোপুরি যে ডরমেন্সিতে এসে গেছে সেটা কিন্তু গাছ দেখলেই খুব সহজেই কিন্তু বোঝা যায়। তবে এই যে বৃষ্টি হলো বা এখনও পর্যন্ত বৃষ্টি যে হচ্ছে, টানা তিন দিন বৃষ্টি হয়ে গেছে, আজকেও বৃষ্টি সকাল দিকটাতে হয়েছে, এখন আমি ভিডিওটা করতে এসেছি, জাস্ট কিছুক্ষণ বৃষ্টি বন্ধ আছে, হয়তো আরও বৃষ্টি হবে। তো এই যে বৃষ্টি এত পরিমাণে হচ্ছে এর ফলে কিন্তু ডরমেন্সি যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই থমকে গেল, কারণ এই বৃষ্টির জলের মধ্যে প্রচুর পরিমাণে খাবার থাকে, যে খাবারটা কিন্তু আমাদের গাছ কিন্তু অলরেডি পেতে শুরু করেছে। কয়েকদিন আগে পর্যন্ত এই গাছে একদমই কোনো পাতা ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই দু তিন দিন বৃষ্টি খাওয়ার পরেই এই পাতাগুলোর সাইজ এতটা করে বেড়ে গেল, মানে নতুন করে ব্রাঞ্চ চলে আসার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এর প্রতিকার কী? দেখুন, এর কোনো প্রতিকার আমরা করতে পারবো না, এটা প্রাকৃতিক নিয়মে যেমনভাবে হচ্ছে সেটা হবে। আমরা যেমন গাছগুলোর সব কিছু করছিলাম সেই রকমভাবেই সব কিছু করে যাব, অর্থাৎ খাবার বন্ধ থাকছে, ফাঙ্গিসাইড আমরা রোদ ওঠার পরে দেব, একদিন রোদ খাবে তারপরের দিনে গিয়ে ফাঙ্গিসাইড দেব, তারপরের দিনে গাছে রুট ট্রিটমেন্ট করব, এই সকল কাজগুলোই আমরা করতে পারি। যেটা করতে এখন হবে, গাছগুলো ডরমেন্সিতে যেহেতু অনেকটাই চলে গেছে, আমি গাছ তো দেখাচ্ছি আপনাদেরকে, ডরমেন্সিতে যেহেতু অনেকটাই আমাদের গাছ চলে গেছে, গাছ কিন্তু অনেকটাই উইক আছে, এটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেকের বাগানের গাছ, গোলাপ গাছগুলি এখন অনেকটাই উইক। তো এই উইক গাছগুলিকে এখন ভালো রাখতে গেলে রোদ দেওয়ার পরেই, মানে দুদিন মাটিটা একটু যখনই শুকিয়ে যাবে তারপরেই কিন্তু রুট ট্রিটমেন্টটা কিন্তু অবশ্যই করতে হবে। রুট ট্রিটমেন্টের সাথে এখানে অনেকে বলছেন যে কী দিয়ে রুট ট্রিটমেন্ট করব ইত্যাদি ইত্যাদি, তো আমি বলবো রুট ট্রিটমেন্ট করার জন্য যারা হাইড্রোজেন পারক্সাইড বা আদার্স যে সমস্ত কিছু কিছু বলছেন সেগুলোর কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। বৃষ্টির জল পাওয়ার ফলে রুটের মধ্যে একটা পচন হতে পারে বা রুটের মধ্যে একটা ফাঙ্গাল ডিজিজ হতে পারে, তার জন্য আমরা রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড ডি 2 গ্রাম, হিউমিক অ্যাসিড 2 গ্রাম আর রুট হরমোন 2 গ্রাম 1 লিটার জলে ভালোভাবে গুলিয়ে যখন মাটিটা একটু শুকনো হয়ে যাবে, কারণ আমি বললাম রোদ দেওয়ার প্রথম দিনটা আমরা
গাছে কিছু করব না। সেকেন্ড দিন আমরা M45 ফাঙ্গিসাইড দিয়ে গাছ স্প্রে করব। আর তৃতীয় নম্বর দিনে, রোদ ওঠার তৃতীয় নম্বর দিনে আমরা রোড ট্রিটমেন্ট করব। তখন মোটামুটি মাটিটা অনেকটাই শুকনো হবে, পুরোপুরি শুকনো কিন্তু হবে না। পুরোপুরি শুকনো হতে প্রায় 5 থেকে 6 দিন সময় লেগে যাবে। আর 5-6 দিন যদি গাছগুলোকে এই অবস্থায় ফেলে রাখি, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু গাছের প্রবলেম হতে পারে। সব গাছের প্রবলেম হবে এমন কোনো মানে নেই। অনেকেই বলেন যে আমার এই গাছটাতে এটা করেছিলাম তারপরেও কিছু হয়নি বা কিছু হয়েছে। দেখুন, প্রত্যেকটা ভ্যারাইটির গাছ আলাদা আলাদাভাবে, মানে তারা সমস্ত পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। কোনো কোনো সময় যেটা আমরা প্রত্যেকটা গাছে করি তারপরও দেখা যায় কিছু কিছু গাছ খারাপ হচ্ছে, আবার কিছু কিছু গাছ ভালো হচ্ছে। এটাই হচ্ছে যে কোনো, মানে সেটা আমাদের যারা হিউম্যান আছি তাদের ক্ষেত্রে হতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে, প্রত্যেকের কাছে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। তবে যেগুলো নিয়ম সেগুলো আমাদেরকে করতে হবে ঠিকঠাকভাবে। তাই রোদ ওঠার 3 দিন পরে যদি আমরা রোড ট্রিটমেন্টটা করি, সেক্ষেত্রে আমাদের গাছগুলো ভালো থাকবে। এবারে এখন যেটা করবেন ফার্স্ট টু ফার্স্ট, সেটা হচ্ছে দেখুন, এই যে প্রচুর পরিমাণে টবের মাটিতে এরকম জল দাঁড়িয়ে থাকছে, মাটি ঠিক আছে তবুও কিন্তু জল এরকম থাকছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বারবার করে এরকমভাবে টবগুলোকে কাত করে জলটা যতটা সম্ভব বাইরে বার করে দিতে হবে, ঠিক আছে। 100% না পারলেও যতটা সম্ভব আপনাকে কিন্তু বার করে দিতে হবে, তাতে করে টবের গাছগুলো আমরা ভালো রাখতে পারবো। এই গাছগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ আমি এই গাছে রিপোর্টিং করেছিলাম কিছুদিন আগে, ঠিক আছে। মানে এই গাছগুলো অন্য জায়গায় ছিল, সেখান থেকে তুলে এনে আমি গাছগুলোকে আবার নতুন টবে ফিট করেছিলাম। তো এই গাছের ক্ষেত্রে সবথেকে বেশি প্রবলেম হবে। কিন্তু যে সমস্ত গাছ আমাদের ডরমেন্সিতে আছে, সেই সমস্ত গাছে এতটা প্রবলেম হবে না। এবং সেই প্রবলেম হওয়া শুরুটা যে হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ডাল কালো হচ্ছে, ডাইব্যাক হচ্ছে, তো এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে এই ডাইব্যাক হওয়ার ব্যাপারটা। এটা বৃষ্টি যত বাড়ছে ডাইব্যাকের প্রবলেমটা বাড়ছে। আবার রোদ দিলে পরে গাছ একটু ঝিমাবে, কারণ এত পরিমাণে গাছ জল খাচ্ছে। তো যখনই একটু রোদ দেবে গাছ, মানে মানিয়ে নিতে পারবে না, কারণ এই রকম একটা ওয়েদারে আজ ধরুন 3-4 দিন করে গাছ থাকছে, হঠাৎ করে একটা নতুন ওয়েদার চলে আসবে যেখানে রোদ দেবে, এই বাতাসটা অনেকটা কমে যাবে, তো তখন আবার গাছের একটা প্রবলেম হবে। গোলাপ গাছের এই সামান্য কিছু কিছু ছোটো ছোটো ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ গোলাপ গাছে এই ছোটো ছোটো ব্যাপারগুলো মানে খুব বড় ওদের ক্ষেত্রে ইফেক্ট করে। তখন দেখবেন হয়তো আবার অনেক পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ ঝিমিয়ে যাচ্ছে, কিছু গাছ তার মধ্যে নষ্ট হয়ে যাবে, পুরোপুরি ডাইব্যাক হয়ে যাবে, তো এরকম ব্যাপারটাও হয়, ঠিক আছে। সব গাছ হবে এমনটা নয়, হয়তো বাগানে 50টা গাছ করছেন, তার মধ্যে একটা গাছে সব কিছু করলেন তবুও গাছটা মরে গেল, তো এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এই রকম ছোটোখাটো হবে, সেটা আমার ভিডিও হোক যার ভিডিও হোক, কেউ ঠিক করতে পারবে না, ঠিক আছে। তবে যেগুলো নিয়ম সেগুলো মোটামুটি সব কিছুই বলা আছে। এখন আপডেট এটাই, বৃষ্টিতে গাছ ভিজছে ভিজতে দিন, ঠিক আছে। সেড়ে নিয়ে আসার কোনো প্রয়োজনীয়তা নেই, যদি কেউ নিয়ে এসে রাখতে পারেন তো তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যে বিশাল কিছু অসুবিধা হয়ে যাবে, খারাপ কিছু হবে এমন কিচ্ছু নয়। কিন্তু যাদের শেডের ব্যবস্থা নেই তারাও কিন্তু এরকম খোলা আকাশের নিচে, মানে একদম 24 ঘন্টা জল খাবে এরকম অবস্থাও কিন্তু গোলাপ গাছ রাখতে পারবেন, কোনো প্রবলেম বিশেষ কিছু হবে না। ওই যেটা রেশিওটা বললাম, 50টা গাছের মধ্যে হয়তো একটা গাছ নষ্ট হলেও হতে পারে, সেটা হয়তো আপনি শেডে রাখলেও নষ্ট হতে পারে, ঠিক আছে। এছাড়া অন্য কোনো মানে এই সময় ব্যাপার নেই, গাছ মোটামুটি সব ঠিক হয়ে যাবে। বৃষ্টিটা বন্ধ হলে রোদ উঠলেই গাছ দেখবেন আরও আগের মতো সব হয়ে যাবে, ঠিক আছে। একটু লেট হবে, মানে কাটাই ছাটাই বা রিপোর্টিং, ঠিক আছে, ডরমেন্সি ব্রেক করানো, সব কিছু একটু লেট হবে, কারণ যেহেতু এই বৃষ্টিটা খেয়ে গেল, এত পরিমাণে বৃষ্টি খেলো, তো তার জন্য সব কিছু লেট হবে, লেটে একটু চলবে, কিন্তু সব কিছুই ঠিকঠাক থাকবে, কোনো বিশেষ প্রবলেম কিছু হবে এমনটা নয়, ঠিক আছে। প্রত্যেকেই ভালো থাকুন, ধন্যবাদ।